ভ্রু প্রাক করা জায়েজ আছে কি? অর্থাৎ বিশেষ করে নারীরা তারা সৌন্দর্য বর্ধনের জন্য ভ্রু প্রাক করে থাকে, অর্থাৎ তাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ন্যাচারাল প্রসেসে যে ভ্রু হয় সেই ভ্রুগুলো তারা উপরে সেটাকে সেখানে নানা ধরনের কৃত্রিম সৌন্দর্য সৃষ্টি করবার চেষ্টা করে। এই ধরনের শরীর থেকে, চেহারা থেকে অথবা এভাবে ভ্রুর উপর থেকে এই ধরনের এই পশম, এটাকে পশম উৎপাটন করা, এটি স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। শুধু নিষেধই নয়, বরং যারা এই ধরনের গর্হিত কাজ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত করেছেন, অভিশাপ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে হাদিসে পাকের মধ্যে, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসন আল মুগাইরাত খালকাল্লাহ। যারা চেহারার মধ্যে বা শরীরের কোনো অঙ্গের মধ্যে এই ট্যাটু আঁকবার জন্য শরীরে ছিদ্র করে বিভিন্ন পদার্থ ভিতরে প্রবেশ করিয়ে থাকে, অথবা যারা শরীরের পশম উপরে ফেলে সৌন্দর্য বর্ধন করার জন্য এগুলো করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টিকে যারা বিকৃতি ঘটায় আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের উপর অভিশাপ বর্ষণ করেন। কাজেই এটা স্পষ্টভাবে হারাম। তবে হ্যাঁ, কোনো নারীর জন্য, কোনো নারীর যদি পুরুষের মতো গোফ অথবা দাড়ি গজিয়ে যায়, তাহলে সেটাকে, যেটা অস্বাভাবিক অসুস্থতা, সেটাকে উৎপাটন করার এবং সেটাকে অপসারণ করার অনুমতি ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে।